বাঁশু বেত এক সময় লাই খুব গুরুত্বপূর্ণ শিল্প। এক সময় ঘর বাড়ি আসবাবপত্র সহ অক্কল জায়গা মাঝে বাঁশু বেতর ব্যবহার আছিল চকু পরিবার মতো। কিন্তু সময়ের পরিবর্তনে আধুনিকতার সময় দিন দিন হদর হইমে এই গুরুত্বপূর্ণ শিল্পইবার। যার হারণ হিসেবে দেখা যার অক্কল জাগাম মাঝে অতিরিক্ত প্লাস্টিকের ব্যবহার, ফলে এই শিল্পও আড়াই যার গৈ শুধু নয় চরম সংকটত পর্গি এই শিল্প লাই জড়িত মানুষ হল। আগে 30 বছর ধরে ব্যবসা করিত আর বাহু করি তারা করি তাহলে ব্যবসা আগে আসিল এবং মনে করো গুঞ্জাইশ আসিল, এখন আর কোনো গুঞ্জাইশ নেই। তাহলে এখন ওই প্লাস্টিক বাইরে গিয়ে কি হয়ে মানে কাগজ বাইরে গিয়ে প্লাস্টিক বাইরে গিয়ে আর কন্টেনার বাইরে আর এভাবে বেতন জিনিস ন চলে প্লাস্টিক আইয়ের হারণে এইবার কেরমে কেরমে কমে যায়। তো ব্যবসা আগত তোর হম ওই মোটামুটি লস হতে আছে। বাঁশু বেত শিল্প তৈরি করি নিয়া জিনিসিনের মধ্যে আসিল সালোইন, কুলা, মোরা, আটা, জুড়ি, ফাড়ি, ডুলোইন, লাই, পেরগো, মাছ ধরিবর সাই, ধারগিয়া, ইসৈন, বাঁশি, সিয়ার, টেবিল, হাটসহ আরও বহুত কিছু। কিন্তু পরিবেশ বান্ধব এসব জিনিসিনের ব্যাপক চাহিদা এক সময় থাকিলেও এখন মানুষ আর কিনতে আগ্রহী নয় বলে দাবি স্থানীয় ব্যবসায়ক কলর। হিন্দি প্রাচীন বাংলার জনবান্ধব ঐতিহ্যবাহী এই কুটির শিল্পর প্রতি মানুষ দিন দিন মুখ ফিরিয়ে নিবার হারণে ইতিমধ্যেই ফেসা বদলাইতে শুরু করি এই শিল্পলায় জড়িত হারিগরল। পেকু উপজেলায় এই শিল্পলায় যারা জড়িত আছে তারাও উপযুক্ত পারিশ্রমিক না পাইবার হারণে এখন হতাশ। স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীল দাবি সরকারি বেসরকারি ভাবে এই শিল্প রক্ষায় উদ্যোগ নেওয়া নইলে ভবিষ্যতে এই শিল্প বিলুপ্ত যাবই। সরকার হাসান দাবি করছো এই হাজার বছরের পেশা কুটির শিল্প, যে কুটির শিল্প একদিন আত্মকর্মসংস্থান এই পৃথিবী আগা উড়া, এই কুটির শিল্পর প্রতি সরকার যদি একটু সুনজর দেয় তৈলে পূর্বর পেশা বহাল থাকবে বলে আমি প্রত্যাশা রাখি। হারিয়ে যেতে বইয়ে বেতন জিনিসপত্র যারা বানার এবং যারা বেছে ইতরা ব্যাগগুলোর দাবি সরকারি বেসরকারি ভাবে এসব বেতন জিনিস বা ক্ষুদ্র কুটির শিল্পের বাচ্চাগুলো যদি সরকারি বেসরকারি ভাবে এখনই কোনো উদ্যোগ নেওয়া না হয় তাহলে অদূর ভবিষ্যত এই শিল্প টিকে থাকিব কিনা ইয়ার লইয়ের সন্দেহ আছে স্থানীয় এফএম সুমন সি প্লাস টিভি পেকুয়া কক্সবাজার।